আপনারা এখানে দেখতে পাচ্ছেন গঙ্গায় ধরা কালবোস মাছ। কয়েকদিন চিংড়ি ধরতে যাওয়া হচ্ছিল, কিন্তু কালবোস মাছ নড়ছিল দেখে কালবোসের ট্রাই। রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধুদের স্বাগত। রোজিনাস ক্লাবের ই কমার্স ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনারা তার মাধ্যমে রোজিনাস ক্লাবের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। দেখতে পাচ্ছেন আমরা গঙ্গার ধারে বসে রয়েছি, বা ভাগীরথী নদী যেটাই বলেন না কেন, ভাগীরথী নদীর ধারে আমরা বসে রয়েছি। প্রচণ্ড পরিমাণে হাওয়া চালাচ্ছে, এত জোর হাওয়া যে আমরা পুড়ে যাওয়ার চিন্তা ভাবনা, মানে বসা যাচ্ছে না হাওয়ার চোটে। দেখতে পাচ্ছেন প্রচণ্ড জোর হাওয়া চলছে, চারপাশটা আপনাদের দেখাচ্ছি, দেখুন হিসাব মতো ঝড় চলছে, এত জোর হাওয়া। ছিপ ফেলা তো দূরে থাক, দেখতে পাচ্ছেন ঢেউয়ের বড় বড় ঢেউয়ের কন্ডিশন, মানে দাঁড়িয়ে আমি যে রেকর্ড করব এই ঢিবির ওপর দাঁড়িয়ে রেকর্ড পর্যন্ত করতে পারছি না, উল্টে যাওয়ার কন্ডিশন হয়ে যাচ্ছে। এবং দেখতে পাচ্ছেন এই তোড়ের মধ্যেও কালবোস মাছ প্রচণ্ড নড়ছিল, তাই কালবোসের ট্রাই নেওয়া হয়েছিল। এবং আমিও প্র্যাকটিস করবার জন্য আই মিন গঙ্গায় মাছ ধরা শিখতে গিয়েছিলাম দাদার কাছে, গতকাল গিয়েছিলাম। আমার কিন্তু টোটাল চারটে মাছ খেয়েছিল, তার মধ্যে দুটো তিনটে খুব ভালোভাবে খেয়েছিল। একটা এত জোরে খ্যাঁচ মেরেছিলাম না জেনে, মানে মাছ গাঁতলে মাছ বোধহয় বা গেঁতে থাকলেও ছিঁড়ে কুঁড়ে চলে গেছে ঠোঁট। তো একটি কালবোস মাছ ধরা, তো খেলানোর ভিডিওটা করা সম্ভব হয়নি, ক্যামেরা বার করতে উনি তুলে নিয়েছিলেন। দেখতে থাকুন বাকি ভিডিওটুকু, আমি আপাতত বিদায় নিচ্ছি, পরের ভিডিওয়ে আমি আবার হাজির হব নতুন কোনো তত্ত্ব নিয়ে। ধন্যবাদ। বলছি তো আমার মাল কালবোসই খাচ্ছিল এর আগেরটা, না আগের মালটা কালবোসই খাচ্ছিল, হয়তো ঘপ 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 করে মারছে যেটা মারলাম। আরে আমার ফতনাটা ভাসা ইয়ে তোল, আরে আমি ঘপ ঘপ করে ঢুকছে, ফতনা চলে গেছে, যা সালা কি হলো। এই কালবোসগুলো খুব নড়ছে, তো এই সাইজের কালবোসগুলোই নড়ছে। হ্যাঁ তো বলছি মাল ছাঁটলেই মাছ হবে, দেখি ঘপ ঘপ করে আমারটাও খাচ্ছিল কালবোতেই, হেভি নোট ছিল। তুমি কেঁচো দিয়েছিলে এটা? আরে আমারটা হেভি জোর বলছি, খ্যাঁচটা এমনি এমনি আসতে মারা উচিত ছিল খ্যাঁচটা, আমি তো জমে ঝেড়ে খ্যাঁচ মেরেছি, আইডিয়া নেই তো আমার, তনে বুঝলে তো আগের দুটো আমার কালবোতেই খেয়েছে, ঘপাক করে যখন। আর এর আগেটা তো পুরো রুই মাছ খপ 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 করে ডুবছে উঠছে বদনা। কত সুড় গো ব্যাটার মুখে, অটো কালবোতিকে কোনগুলো কালবোতগুলো আছে চলো। চলে গেছিল,